আজকে ওয়েদারটা একটু পরপরই খারাপ হচ্ছে, একটু পরপর রোদ, একটু পরপর বৃষ্টি। কোথায় যেতেছ? আমি চলে আসছি তো। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে ইফতার দাওয়াত আছে আমাদের ছোট জায়ের বাসায়, তো সেখানে যাচ্ছি। আজকে ওয়েদারটা একটু পরপরই খারাপ হচ্ছে, একটু পরপর রোদ, একটু পরপর বৃষ্টি। আয়েশা হাতের আগে চলে গেছে গাড়িতে, এখন আমি যাচ্ছি। আয়েশা কোথায় যাও? কোথায় যেতেছ? বসে যাও। কি করতে যাও? খেলা করে দেয়। খেলা করতে যাও? তোমাকে না ইফতারি খেতে দাওয়াত দিছে কাকি? ইফতারি খেতে চাইতেছ? হ্যাঁ। আর কি করতে যাবা? আমার খেলা করতে সব স্টারে খাইতে বসে যাব গা। ওকে। আয়েশারে দাও টি, আয়েশা টিপ দেখ। এখন কি করার? রোদ উঠছে, যাও যাও আয়েশা যাও। বলো আমি চলে আসছি তো। কোথায় যাচ্ছে? আপনার চাচুদের বাসায় যাও, হাদিকার বাসায় যাও। আমরা চলে আসছি এখন। দাদির বাসা আসছ? বাচ্চারা ওইখানে খেলা করছিল আর আমরা এইখানে রান্নাঘরে ইফতারির প্রিপারেশন নিচ্ছিলাম। তো আমার দেবর ডিম কাটছিল, হঠাৎ করে আমাকে ডাক দিল যে ভাবি দেখে যা না একটা সুন্দর জিনিস। তো আমি দৌড়ে গেলাম, দেখার পরে দেখলাম যে একটা ডিমের মধ্যে দুইটা কুসুম। তো বললো ভাবি ইতালিতে আমি ফার্স্ট টাইম এক ডিমের মধ্যে দুইটা কুসুম দেখেছি। তো আমি বললাম যে ভাই আমিও দেখলাম। তো বললো যে ভাবি ভিডিও করে রাখেন, তা আমিও ভিডিও করে রাখলাম। ইফতারির জন্য সবাই কম বেশি মানে হেল্প করছিলাম সবাইকে। তবে যাওয়ার পর দেখে আমার যাই সব রেডি করে রেখেছিল, তা এখন সব কিছু ভাজা হচ্ছে। তো আলহামদুলিল্লাহ সেদিন অনেক সুন্দর একটা সময় কাটিয়েছে সবার সাথে। আগে তো মামিরা ছিল, তা এখন যেহেতু আমার যা কদিন আগে দেশ থেকে এসেছে, তো আসার ফলে এখন আমার বেড়ানোর জায়গা দুইটা হয়েছে। তো এখানে আমার ছোটো যা সব কিছু আস্তে আস্তে ভেজে নিচ্ছে, যেহেতু ইফতারের বেশিক্ষণ আর সময় নেই। তো আমরা লাস্ট মুহূর্তে ভাজার কাজটা রেখেছি যাতে সবাই গরম গরম খেতে পারে। আর অন্যদিকে আমার দেবর আমাদের জন্য বেলের শরবতটা বানাচ্ছিল। তো এই বছর প্রথমবার বেলের শরবত খাচ্ছি আর বাচ্চাদের জন্য তান্দুরি চিকেন করা হচ্ছে। তো আমার দেবর বললো যে ভাবি কীভাবে বানাবো সেটা বলে দিন, তা আমি ওনাকে বলে দিচ্ছি আর উনি বানাচ্ছে। আমার বেলের শরবত অতটা পছন্দ না, তারপরে এবার ইফতারিতে খেয়েছি, ভালোই লেগেছে।
ইফতারের জন্য সব কিছু গোছানো হয়ে গেছে। এখন আমরা সবাই ইফতারি করব। ইফতারির আর মাত্র 5-10 মিনিট বাকি ছিল তখন, তো লাস্ট মুহূর্তে আমি একটু রেকর্ড করে নিচ্ছি। যতই হোক ইফতারি বলে কথা, এই সময়টা আবার 1 বছর পরে পাবো। তো এই বছরটাতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালোভাবেই রমজানটা পালন করেছি। ইনশাআল্লাহ আগামী বছর যদি আল্লাহ হাইতে রাখে পালন করব। দেখতে দেখতে রমজান মাসগুলো আস্তে আস্তে করে চলে যাচ্ছে, আর মাত্র কয়েকটা রমজানই বাকি আছে। আল্লাহ আমাদের এই রমজান মাসের উসিলায় সবার পিছনের সকল গুনাহ মাফ করে দিক। আমরা সবাই চেষ্টা করব রমজান মাসে বেশি বেশি দান করার জন্য। আল্লাহ দানশীল মানুষকে সবসময় পছন্দ করে। তো রমজান মাসটা আসলে চলে যাচ্ছে বিদায়ে, খুবই খারাপ লাগছে। জানি না কেন যখন রমজানটা শুরু হয় খুবই ভালো লাগে, কিন্তু শেষের সময়টা যখন ভাবি যার কয়েকটা মাত্র রমজান আছে, শেষ হয়ে যাবে এই সুন্দর দিনগুলো, তখন কিন্তু অনেক বেশি খারাপ লাগে। তো ফাইনালি আমাদের এখন ইফতারির সময় হয়ে গেছে, আমরা ইফতারি করছি। তো আমরা যেদিন আমার জার বাসায় গিয়েছিলাম, আমার জা বলছে ভাবি আজকে আমার ভালো লাগছে, আজকে মনে হচ্ছে যে না রমজান মাস আসলেই, কারণ ও যেহেতু কয়েক মাস 2 মাস হয়েছে ইতালিতে আসছে, তো ওর ভালো লাগে না একা একা ইফতারি করতে। তো বললো ভাবি আজকে আমার অনেক ভালো লাগছে, আপনারা আসছেন বিদায়, আপনারা প্রায় চলে আসবেন, একা একা ইফতারি করতে ভালো লাগে না। তো আমরা ইফতারি শেষ করে এখন বাসার দিকে রওনা দিচ্ছি। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা সন্ধ্যা কাটিয়েছি, সবার সাথে ইফতারি করতে পেরে ভালো লেগেছে। তো আমরা এখন বাসার দিকে রওনা দিচ্ছি। আশা করছি আপনাদের কাছে আজকের ছোট্ট একটা ব্লগ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ব্লগটা শেয়ার করতে ভুলবেন না। আর ইনশাআল্লাহ নেক্সট ডে আরেকটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে যাবো। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সবাইকে।